বিপিএলে আজ মাঠে নামবে রংপুর রাইডার্স তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা খুলনা টাইগার্স চট্টগ্রাম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় নিশ্চিত করাই রংপুরের লক্ষ্য ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায় বিস্তারিত তামিমুর রহমানের রিপোর্টে চট্টগ্রাম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে ট্রেনিং এ রংপুর রাইডার্স খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মেজাজটা হালকা হওয়াটাই স্বাভাবিক কারণ বিপিএল এ এবারের আসরে এখনো জয়হীন খুলনা রয়েছেও টেবিলের তলানিতে বিপরীতে নিজেদের তিন ম্যাচে দুই জয় চার পয়েন্ট রংপুরের পাশে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি টোয়েন্টি লিগ খেলতে রংপুর রাইডার্স ছেড়ে গেছেন সিকান্দার রাজা ও বেনি হাওয়াল তাই রাজার বিকল্প হিসেবে পাকিস্তানের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে দলে ভিড়িয়েছে রংপুর দলের সাথে করেছেন অনুশীলনও রংপুরের যুব বিশ্বকাপ জয়ী রকিবুল হাসান মনে করেন রাজা হাওয়াল দল ছাড়লেও এখনও যথেষ্ট ব্যালেন্সড রংপুর বিদেশি যারা অ্যাড হয়েছে তাদেরকে নিয়ে আমাদের টিমটা অনেক ব্যালেন্স হয়েছে এখন আগের থেকে আশা করি আমাদের মাঠে খেলা আরও ভালো কিছু হবে আর কালকের ম্যাচটা কালকের ম্যাচটা আমরা যেরকম নর্মাল প্ল্যান নিয়ে আসি প্ল্যানিং করব আসব এবং ওইভাবেই প্ল্যানগুলো এক্সিকিউট করার চেষ্টা করব ঢাকার উইকেট যেমন কুড়িয়েছে প্রশংসা তেমনি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরীর উইকেটও হেসেছে রানের বন্যায় বোলারদেরও দিয়েছে সম্ভাবনার দুয়ার খুলে তাই তো স্পিনারও দিতে চান নিজের সেরাটা উইকেটগুলো এবার বিপিএলে খুব ভালো আপনি দেখবেন ঢাকা তো রান হয়েছে স্কোর হয়েছে এখানে রান হচ্ছে সো একটু উইকেটটা ভালো হলে হয় কি বলারের জন্য একটু চ্যালেঞ্জ হয় বাট আমাদের মনে হয় আমরা অ্যাজ এ টিম হিসেবে ভালো করতেছি এবং বলারও ভালো করার চেষ্টা করতেছে সবার চেষ্টা থাকে ভালো করার সো আমি আমার জায়গা থেকে বলবো আমরা চেষ্টা করতেছি আমাদের সেরাটা দিয়ে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান পড়েছেন সাইড স্ট্রেন ইঞ্জুরিতে তাই তো তার খুলনার বিপক্ষে ম্যাচে নামা নিয়েও আছে সংশয় তবে শোয়েব মালিক রয়েছেন দুর্দান্ত ফর্মে ওপেনার রনি তালুকদারের আরও একবার জ্বলে ওঠার অপেক্ষা শামীম হোসেন পাটোয়ারি আর আফগান রিক্রুট ওমর জাই শেষ ম্যাচে দিয়েছে নিজেদের ব্যাটের শান তাই তো তামিম রাব্বিদার বিপক্ষে আরও একটা জয়ের লড়াইয়ের জন্য মাঠে নামবে আসরের সাবেক চ্যাম্পিয়নরা তামিমুর রহমান নিউজ 24 দিনের অন্য ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায় আসরের শুরু থেকে সবকটি ম্যাচে জয় নিয়ে রীতিমতো উঠছে মাশরাফির দল সিলেট শীর্ষে থাকা সিলেটের বিপক্ষে খেলতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে নিজেদের প্রথম জয়ের আত্মবিশ্বাসকে কাজে লাগাতে চায় কুমিল্লা নিজেদের দ্বিতীয় জয়ের দিকে তাকিয়ে আছে ইমরুল কায়েসের দল বিপিএলে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স ঢাকা ডমিনেটর্সকে পাঁচ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মাশরাফির দল সুখন সরকার জানাচ্ছেন বিস্তারিত উড়ন্ত সিলেটকে আটকে রাখতে পারছে না কেউ প্রতিপক্ষ যত শক্তিধর হোক মাঠে তাদের কাছে পাত্তাই পাচ্ছে না তারা গেল চার ম্যাচে যেমন ঘটেছে ঠিক তেমনি ঘটল পঞ্চম ম্যাচেও ঢাকাকে রীতিমতো উড়িয়ে দিল সিলেট স্ট্রাইকার্স জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং এ নেমেই স্ট্রাইকার্সের বোলারদের পাতা ফাঁদে একের পর এক মার ছাড়তে থাকেন ঢাকার ব্যাটাররা মাত্র 51 রানে চার উইকেট হারিয়ে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে ডমিনেটরস কিছুটা স্বস্তি ফেরে ক্যাপ্টেন নাসিরের ব্যাটে তিনি খেলেন 39 রানের ইনিংস আর তাতেই ঢাকার স্কোরবোর্ডে জমা হয় 7 উইকেটে 128 রান সিলেটের পক্ষে একাই 3 উইকেট শিকার করেন ইমাম ওয়াসিম 129 রানের টার্গেটে ব্যাট করতে নেমে আবারও হতাশ করেন শান্ত রান করেন মাত্র 12 খেলেন 20 বল আরেক ওপেনার মোহাম্মদ হারিস খেলেন 44 রানের দারুণ ইনিংস জয়ের ভিত গড়ে দেন এই বিদেশি এরপরে মুশফিকের ব্যাট থেকে আসে 27 রান মুশি মাঠ ছাড়লেও দলকে জিতিয়ে ফেরেন আকবর আলী ও পেরেরা দুজন মিলে গড়েন 13 বলে 29 রানের জুটি সিলেটের জয় আসে 5 উইকেটে স্কোরবোর্ডে রান তখন 134 ঢাকার পক্ষে 2 উইকেট পকেটে পড়েন নাসির হোসেন সুখন সরকার নিউজ 24 বিপিএলে গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে 6 উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চলমান বিপিএল চট্টগ্রামকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল গতবারের বিশ্ব দুঃখিত চ্যাম্পিয়নরা টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিক দলের প্রথম ওভারেই ওসমান খানের উইকেট হারায় দলটি 55 রানে 3 উইকেট হারায় বন্দরনগরীর দলটি শেষ পর্যন্ত চট্টগ্রাম 8 উইকেটে মাত্র 135 রান করে জবাবে কুমিল্লায় লক্ষ্য ছুঁয়ে যায় 15 বল আগে ব্যাটিংয়ে নেমে লিটন কুমারের মারকুটে ব্যাটিংয়ে ভালো শুরু পায় কুমিল্লা পাওয়ার প্লেতে আসে 56 রান সেখানেই মূলত ম্যাচে এগিয়ে যায় কুমিল্লা 22 বলে
চল্লিশ রান করে লিটন ফেরেন মৃত্যুঞ্জয়ের বলে বোল্ড হয়ে। তবে দায়িত্বশীল ব্যাটিং করেছেন মোহাম্মদ রিজওয়ান, ৩৫ বলে ৩৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কঠোর অনুশীলনে ব্যস্ত ফিরছেন বরিশালের ক্রিকেটাররা। চট্টগ্রামে দিনের অনুশীলন শেষে বরিশালের কোচ নাজমুল আবেদিন ফাহিম বলেন, ১৯ জানুয়ারি রংপুরের বিপক্ষে ম্যাচ জিততেই মাঠে নামবেন তারা। ফ্লোতে আছে, সবার মধ্যে আত্মবিশ্বাস আছে, বাট অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি যে অন্যান্য দলগুলো আমাদেরকে এখন দেখছে, আমাদের শক্তি জায়গাগুলো কোন কোথায় তারা নিশ্চয়ই এগুলো নিয়ে বিশ্লেষণ করছে এবং নিয়ে তারা কাউন্টার অ্যাটাক নিশ্চয়ই আমাদের করবে। সো আমাদেরকেও সেটা মুখোমুখি হতে হবে। তিনটে ম্যাচ আমরা জিতেছি, কিন্তু এখনও কিন্তু টুর্নামেন্টে বহু ম্যাচ বাকি, বড় ভাগ এখনও বাকি আছে। তো সেখানেও ভালো খেলাটা খুব জরুরি। সো আমাদের মোমেন্টামটা আছে সেটা ধরে রাখা, নিজেদেরকে ভালোভাবে প্রিপেয়ার রাখা, এটা খুব প্রয়োজন। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে হইচই ফেলে দেয়া ইয়াং টাইগ্রেসরা এবার শ্রীলঙ্কার বিপক্ষেও শেষ হাসি হাসল। রোমাঞ্চকর লড়াইয়ে লঙ্কানদের ১০ রানে হারিয়েছে দিশা প্রত্যাশারা। দক্ষিণ আফ্রিকার উইলমোর পার্কে প্রত্যাশা স্বর্ণার ঝড়ো ৫০তে ভর করে ২ উইকেটে ১৬৫ রান তোলে বাংলাদেশ। এই রান তাড়া করতে নেমে ৪ উইকেটে ১৫৫ রানে থামে শ্রীলঙ্কা। বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্টে। বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে বলা হচ্ছিল টুর্নামেন্ট ফেভারিট, আর তারপরই ছিল শ্রীলঙ্কার অবস্থান। বাংলাদেশকে দেওয়া হয়েছিল ডার্ক হর্স তকমা। দুই ফেভারিট অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়ে এখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলার মেয়েরা। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপুটে ক্রিকেট খেলতে থাকে মেয়েরা। আসিয়া প্রত্যাশা ও মিষ্টি সাহার অনবদ্য ৭৫ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে অর্ধশতকের মাইলস্টোন পূর্ণ করার পর আরও চড়াও হতে চেয়েছিলেন আসিয়া, তবে তার লাগাম টেনে ধরেন লঙ্কান বোলার নেথানন জলি। ৫৩ রানে সাজঘরে ফেরেন তিনি। প্রত্যাশা ফেরা তিন বল পর রান আউট হয়ে ফেরেন মিষ্টি সাহা। এরপর দলের হাল ধরেন দিলারা ও সন্না জুটি। এরপর আর কোন উইকেট না হারিয়েই ১৬৫ রানে মাঠ ছাড়ে বাংলাদেশ। লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। ইনিংসের প্রথমবারই মারুফার বলে গোল্ডেন ডাকের শিকার হন উদ্বোধনী ব্যাটার নেত্নি সেনারত্ন। চার ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক বিস্ময় গুণরত্নে ও দেহমি বিহঙ্গা। তাদের ব্যাটে জয়ের পথে ছিল শ্রীলঙ্কা, তবে দলীয় ১২০ রানে দেহমির চলে যাওয়ায় হয় ছন্দ পতন। এক প্রান্তে আগলে কাপ্তান বিস্মি ৬০ রানে অপরিচিত থাকলেও নির্ধারিত ওভারে ১৫৫ রানে থামে লঙ্কান ইনিংস। শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে চলে যাবে বাংলাদেশ। ইমরান হোসেন, ২৪। ম্যাচ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ইনিংস খেলা বাংলাদেশি ওপেনার আফিয়া প্রত্যাশা জানান, দেশের জন্য ভালো কিছু করতে পেরে খুশি তিনি। উইকেটে যখন যাই তখন নিজেকে মানে স্ট্রে করার ট্রাই করতেছিলাম, আর বড় একটা পার্টনারশিপ করার হচ্ছে ট্রাই করতেছিলাম। তো আমার সাথে আমার যে পার্টনার ছিল ওনাকে আমি বারবার বলতেছিলাম যে হচ্ছে আমরা একটা বড় পার্টনারশিপ করবো, ইনশাল্লাহ ওইখানে আমরা সাকসেস হয়েছি। বুঝলাম আমি ভালো লাগতেছে আর দেশের জন্য হচ্ছে কিছু করতে পারতেছি, এই জন্য আল্লাহর কাছে অশেষ রহমত, অনেক ভালো করতেছি, ইনশাল্লাহ আগামীতে অনেক ভালো কিছু করবো। নিউজ ২৪ স্পোর্টস এরেনায় সময় হলো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ ২৪ স্পোর্টস এরেনা। অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপে আগামীকাল গ্রুপে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার পরে শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই সুপার সিক্স নিশ্চিত করেছে সফরকারী বাংলাদেশ। এই ম্যাচ জিতে শীর্ষে থেকে পরের পর্বে খেলতে চাইবে টাইগ্রেসরা। এদিকে তুলনামূলক দুর্বল দল যুক্তরাষ্ট্র, পরের পর্বে যাওয়ার সম্ভাবনা শেষ হলেও বাংলাদেশকে হারাতেই মাঠে নামবে তারা। তিন ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড। সেই সিরিজের আগেই টাইগারদের হেড কোচ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি আরও জানান, এখন পর্যন্ত সব কিছু নিশ্চিত হলেও কারো সাথে চুক্তি সম্পন্ন হয়নি। তো আপনি কন্ট্রাক্ট সাইন হয়নি এখনও, কন্ট্রাক্ট সাইন না হওয়া পর্যন্ত আমরা কাউকে আমরা ডিসক্লোজ করা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ আমরা জানেন যে এরকম কন্ট্রাক্ট সাইন আগ পর্যন্ত এমন হয়েছে অতীতে। আমরা জানি যে একজন হেড কোচ আসছেন এবং সে কেবলমাত্র তার ট্র্যাভেল
এটা বাকি আছে, কন্ট্রাক্ট সাইন করবে এবং ট্রাভেল শিডিউলটা জানিয়ে দিবে, কিন্তু তার ফ্যামিলির কারণে আলটিমেটলি দেখা যাচ্ছে সে আসতে পারছে না, তো তাকে আমরা আর নিতে পারিনি। তো এইরকম সিচুয়েশনে পড়তে হয়েছে বলে আমরা কোনোভাবেই ডিসক্লোজ করতে পারছি না যে কে আসছে। এক সপ্তাহের বিরতির পর আবারও শুরু হচ্ছে ফেডারেশন কাপ। মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে আজ মাঠে নামবে বসুন্ধরা কিংস। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর তিনটায়। এর আগে ফর্টিজ এফসিকে হারিয়ে দারুণভাবে আসর শুরু করে কিংসের ফুটবলাররা। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে পয়েন্ট টেবিলের শীর্ষে স্থান পাকাপোক্ত করতে চাইবে দলটি। এদিকে হাত দিয়ে ফেডারেশন যাত্রা শুরু করেছে মুক্তিযোদ্ধা। বসুন্ধরা কিংস ফেভারিট হলেও তাদেরকে হারাতে পরিকল্পনা করছে মুক্তিযোদ্ধাও। দুই বছরেরও বেশি সময় পর মেসি রোনালদো লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। সৌদি আরবে আয়োজিত এক প্রীতি ম্যাচে পিএসজির বিপক্ষে স্বাগতিক দেশের দুই ক্লাবের সম্মিলিত দলকে নেতৃত্ব দেবেন রোনালদো। অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে বিষয়টি নিশ্চিত করেন জিইএ চেয়ারম্যান তুর্কি আল শেখ। সেই ম্যাচ দেখতে রীতিমতো কাড়াকাড়ি টিকিট নিয়ে। বিস্তারিত শরীফ রওশনের রিপোর্টে। মেসি রোনালদো বিশ্ব ফুটবলে দুই বড় নক্ষত্রের নাম। শেষ কবে এই দুই মহাতারকার দৈরত দেখেছিল ফুটবল বিশ্ব তা হয়তো মনে করতে কষ্ট হবে অনেকেরই। 2020 ডিসেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে শেষবার মুখোমুখি হয় এই দুই তারকা ফুটবলার। বর্তমান পরিস্থিতিতে তাদের ক্লাব পর্যায়ে খেলার সম্ভাবনা নেই, তবে দীর্ঘদিন পর সৌদি আরবে একটি প্রদর্শনী ম্যাচ দিয়ে আবারও মুখোমুখি হতে যাচ্ছেন মেসি ও রোনালদো। বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি সহ খেলবেন তার সতীর্থ নেইমার, কিলিয়ান এমবাপের পিএসজি। সেই ম্যাচে সৌদির দুই ক্লাবের সম্মিলিত দলকে নেতৃত্ব দেবেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই প্রদর্শনী ম্যাচ ঘিরে সমর্থকদের উত্তেজনা তুঙ্গে। আগামী 19 জানুয়ারি 68,000 দর্শক কিংফাদ স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন, কিন্তু আয়োজকদের কাছে 20 লাখের বেশি টিকিটের আবেদন এসেছে। সেই ম্যাচে ভাগ্যবান দর্শক হবেন কারা তা নির্বাচন করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের। সংবাদ মাধ্যম বার্গার বরাদ দিয়ে জানা যায় এক ব্যবসায়ী 22 কোটি টাকা দর দিয়েছেন স্টেডিয়ামের সেরা আসনে বসে খেলা দেখার জন্য। বিশেষ টিকিটটির মালিক যিনি হবেন, খেলা শেষে সাক্ষাৎ করতে পারবেন দুই মহাতারকার সঙ্গে, এমনকি তাদের সঙ্গে ছবিও তুলতে পারবেন। এছাড়া সাজঘরে গিয়ে দুই দলের ফুটবলারদের সঙ্গে দেখা করতে পারবেন। বিশ্ব ফুটবলে ভক্তদের দাপুটে একটা যুগ উপহার দিয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং বার্সেলোনার লিওনেল মেসি। নিজেদের ফুটবল ঠিকানা পরিবর্তনের সাথে সাথে লড়াইটাও শেষ হয়েছে অনেক আগেই, তাই পুরো বিশ্ব যেন প্রস্তুত হচ্ছে CR7 আর LM10 এর মহারণ দেখতে। শরীফ রওশন, News24। News24 স্পোর্টস এরনা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিপিএলে আজ খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জিততে প্রস্তুত কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অনূর্ধ্ব 19 নারী বিশ্বকাপের সুপার সিক্স নিশ্চিত করল ইয়াং টাইগার্সরা। শেষ ম্যাচে বাঘিনীদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। এবং দীর্ঘদিন পর ফুটবল মাঠের লড়াইয়ে মেসি রোনালদো। সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচটি দেখতে সমর্থকদের টিকিট যুদ্ধ। আর এই ছিল নিউজ24 স্পোর্টস এরিনার এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।